গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে হচ্ছে 3rd September, স্যাটারডে। তো আজকে সকালটা আমার স্টার্ট হলো পড়ানো দিয়ে, আর অন্যদিন তাও দুপুরবেলা পড়ানো থাকে, আজকে একদম মর্নিংয়ে পড়ানো। এখন বাজে অলমোস্ট 8:30, তো আমি এখন যাচ্ছি পড়াতে। পরপর দুটো পড়ানো আছে আজকে, তো চলো সকালবেলা পড়ানো দিয়ে স্টার্ট করি আজকের দিনটা। রোজ ঘুমাই, রোজ ঘুমাই, দুষ্টুটা রোজ ঘুমায়। রোজ আমি আসি আর রোজ ঘুমাই, রোজ ঘুম ভেঙেছে। গুড মর্নিং, গুড মর্নিং, বসো। এটা কি ভিডিও করা হচ্ছে নাকি এটা কি করা হচ্ছে? দেখো পড়াচ্ছে দিদি, এগুলো করে, এগুলো করে, রোজ এগুলো করে। এখানে পুজোর প্যান্ডেল অলরেডি এতটা হয়ে গেছে, অ্যান্ড কাজ চলছে, বাকি আর কিছুদিনের মধ্যে পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। তো জাস্ট কিছুক্ষণের জন্য বাড়ি আসলাম, মানে আমার আবার 11:00 থেকে পড়ানো আছে, তো এখন বাজে 10:30। স্নান করতে হবে, তো স্নান করার জন্য আমি জাস্ট বাড়ি আসলাম। অলসো আজকে শনিবার, তাই জন্য বাড়িতে ভেজ হয়েছে। শনিবার দিন ভেজ খেতে আমার একদম ভাল লাগে না, অন্য দিন আমি ভেজ খেয়ে নিই, বাট শনিবার দিন ভেজটা খেতে আমার কী জানি কেন ভাল লাগে না। আর প্রত্যেক শনিবার করে আমি বাইরে বেরিয়ে বিরিয়ানি খাই, মানে এটা স্যাটারডে না, বিরিয়ানি ডে অ্যাকচুয়ালি, কিন্তু আজকে বিরিয়ানি খাবো না, আজকে হয়েছে অন্য একটা জায়গায় খেতে যাবো। তো দেখি আজকে কোথায় যাওয়া যায়, আজকে আর বিরিয়ানি খাবো না, আজকে অন্য কিছু খাবো, তো অন্য কোনো জায়গায় যাবো অবভিয়াসলি। তো আজকে আমার পড়ানো শেষ হোক, মানে এখন যাবো পড়াতে, স্নান করে নিয়ে পড়াতে যাবো, তো পড়ানো শেষ হোক তারপর দেখাচ্ছি কোথায় যাই। তো আমি স্নান টান করে একদম রেডি, আর আমার বাড়িতে আজকে ছানা বড়া রান্না হচ্ছে, মানে মাম্পি মাসি অলরেডি রান্না করছে। তো ছানা বড়া আমার খুব পছন্দের খাবার, আমি খুব ভালোবাসি খেতে, যেহেতু আজকে বাড়িতে খাবো না আমি, তাই জন্য মা জানে না প্রথম কথা, যে মাকে বলিনি খাবো না, তাই মাম্পি মাসির কাছ থেকে দুটো বড়া নিয়ে এসে এটা খাবো, খেয়ে এখন পড়তে যাবো। বেশ ভালো হয়েছে খেতে, আমার ছানা বড়া খুবই ভাল লাগে, খুবই টাকা। স্নান করে রেডি হয়ে বেরোলাম, আজকে সাইকেল নিয়ে বেরোয়নি, হেঁটেই বেরোলাম। আর অলসো রোদ খুব, মানে এখন দেখা যাচ্ছে না, এখন একটু রোদ কমেছে, বাট রোদ আছে, তাই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি। এই যে আমার স্টুডেন্ট, এভরিডে দুষ্টুমি করে, পড়বো না ম্যাম, পড়বো না, খালি পড়বো না আর পড়বো না, খালি পড়বো না, কেন পড়বে না কেন, কালকে এক্সাম, আজকে বলছে পড়বো না। দেখো দেখো মুখটা দেখাও একটু সময়, তোমার হাতে কি এগুলো কাগজ, কি আছে কাগজে? তোমার নাম বলে দাও তো, দেখতে পাবে এটা। রোজ এরকম দুষ্টুমি করে, মানে পড়বো না তো পড়বোই না, কালকে হ্যান্ডরাইটিং এক্সাম, আজকে বলছে পড়বো না। তিন দিন ধরে বেচারাটা জ্বরে ভুগছে, তিন দিন না অনেকদিন ধরে জ্বরে ভুগছে, এখন বলছে পড়বো না। রাতে ছুটি দিয়ে দেবো, আচ্ছা পড়ে নাও একটু, আর মা একটুখানি ইচ্ছা করছে না যখন বেশি পড়া দেয়নি, মা অল্প দিয়েছে। মায়ের ফ্যালো দেখেছি, কি দেখেছো? একটুখানি পড়া আছে, বেশি নেই না, এরকম করলে হয়? কালকে এক্সাম তো, কালকে এক্সামটা দিলে তারপর তো ছুটি, 7 দিন ছুটি। আমার বাড়ি যাবে না তাহলে? একটুখানি পড়ে নাও, একটুখানি পড়ে না, একটু গুড বয় না তুমি, লক্ষ্মী ছেলে, একটুখানি পড়ে নাও। 2000 years later. সমস্যা যাক, ফাইনালি পড়তে রাজি হয়েছে ইনি। গুড বয়, আজকে হ্যান্ডরাইটিং এর জন্য গুড পাবে।
কি সুন্দর লিখছে। তো আমার পড়ানো কমপ্লিট অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে গোপাল ভাড়ের রান্নাঘরে থালি ট্রাই করতে, মানে বেসিক্যালি আমরা যাচ্ছি ফুড ব্লগ করতে। তো আমরা মানে আমি আর শুভজিৎ যাচ্ছি। তো তোমরা ফুড ব্লগটা শুভজিতের চ্যানেলে দেখতে পাবে, ওই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে অবশ্যই। আর আমরা যাচ্ছি গোপাল ভাড়ের রান্নাঘরে থালি ট্রাই করতে। তো যাই, তারপর গিয়ে দেখাচ্ছি কেমন খেতে কেমন কি। তো এই হলো সেই গোপাল ভাড়ের রান্নাঘর, মানে হোটেল মল্লিকার, যেটার এই বিশেষ আকর্ষণ 120 টাকার ভেজ থালি, যেটা আজকে ট্রাই করতে এসেছি। তো এইদিকে আম্রপল্লী রেস্টুরেন্ট, আর ওই দিকেরটা ওই সাইডটা হচ্ছে গোপাল ভাড়ের রান্নাঘর। ভিতরে এসে বসলাম আর লাইন চলে গেল, একেই এত গরম, তারপর লোডশেডিং। তো এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, দেখো আর মেনু কার্ডে কী কী আছে। তো স্টার্ট হচ্ছে ফার্স্টে ভেজ থালি দিয়ে, ভেজ থালি 120 টাকা। তারপর আছে ভাজা পোড়ার আমিষ আর নিরামিষ, তারপর আছে চালের নানা চাল বাজে ও ভাতের আইটেম, দেন বিরিয়ানি শাকসবজি হৃদয় দিয়ে শাক শুক্তই মাছ, ডালে নিরামিষ পাবো নিরামিষ ডাল। ওহাও, নামগুলো কি ইন্টারেস্টিং, আমিষ ডাল ঘণ্টের ঘনঘটা সবজি নিরামিষ দিয়ে ভালোবেসে। দেখো আমাদের খাবার চলে এসেছে, আর ব্লগার ওখানে খাবারের সিনেমাটিক্স নিচ্ছে। তো খাওয়া দাওয়া করে এই জাস্ট ফিরলাম, আর আমি আজকে গেছিলাম গোপাল ভাড়ের রান্নাঘর, মানে হোটেল মল্লিকারই একটা পার্ট আর কি, ওখানে লাঞ্চ করতে। তো লাঞ্চে ছিল আমাদের 120 রুপিসের ভেজ থালি, মানে ওখানকার একটা বিশেষ আকর্ষণ 120 রুপিসের ভেজ থালি। তো থালিতে ওরা টোটাল 120 রুপিসে 8 রকমের আইটেম সার্ভ করে, যেগুলো খেতে খারাপ না, মোটামুটি আমার বেশ ভালোই লাগলো। আর তোমরা যদি ইন ডেপথ রিভিউ জানতে চাও তাহলে শুভজিতের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ওর ভিডিওতে পুরো ইন ডেপথ রিভিউ আছে উইথ অল ডিটেলস। তো তোমরা সব ওখানে জানতে পেরে যাবে। তো জাস্ট বাড়ি আসলাম, এবার দেখি ফ্রেশ হয়ে, কারণ অনেক সকালে বেরিয়েছি, দেখা যাক কী করি আজকে আর। সো ইটস 10:30 নাও, অ্যান্ড আজকে ভেবেছিলাম যে বিকালবেলা একটু বেরোবো, মানে মালদায় কোথায় কোথায় কী কী পুজো হচ্ছে সেটা আমি দেখাতাম আর কি। দুপুরবেলা ঘুরে আসার পর থেকে এত মাথা ব্যথা হয়েছে, অ্যান্ড এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি 8:30 বেজে গেছে অলরেডি, তাই আজকে আর বেরোলাম না। তো আমি মালদার পুজোর প্রস্তুতির ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা চ্যানেলে নতুন আছে। অলরেডি রাত হয়ে গেছে তাই জন্য আর কোথাও কিছু করলাম না। আজকে যেহেতু বাড়িতে ছানার বড়ার তরকারি হয়েছিল যেটা আমার খুব ফেভারিট, তো এখন আমি খাবো। দেখি গিয়ে মা কী করে দেখেছে, মা বললো যে তুই আয় আমি দিচ্ছি খাবার। তো যাই এখন দেখি। তো হচ্ছে ভাত ছানার বড়ার তরকারি আর সাথে পাঁপড় শাকা, যেটা আমার খুব পছন্দের, তখন খাবো। আর আমি এইটুকুই ভাত খাই বিশেষ করে শনিবার দিন। দেখো আমার গুণধর ভাইয়ের কাণ্ড, আমার এত শখের ফ্লাওয়ার ভাসটা, কি অবস্থা, গোটা ঘর পুরো এখান এখান সব কাঁচের টুকরে ভরে গেছে, পুরোটা ভেঙে একদম চুর চুর হয়ে গেল। আমার মানি প্ল্যান্টের গাছ, ছোট থেকে সব জিনিস ফেলে দেয় আমার, একটা ছোটোবেলায় অ্যাকোরিয়াম ছিল ওটাও হাত থেকে ফেলে ভেঙে দিয়েছিল, এখন এটাও ভেঙে ফেললো। আমার এত শখের জিনিস এখন সব ফেলে রেখে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে চলে গেল, বাজে ছেলে দূর। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে খেতে খেতে ভিডিওটা করব, বাট সকালবেলা আমি যে ছানার বড়াটা খেয়ে গেলাম ওটা এতটাই ভালো ছিল খেতে, বাট এখন খেয়ে দেখলাম কি জানি কেন অতিরিক্ত ঝাল হয়ে গেছে, সকালে তো ঝাল ছিল না। তো জানি না মাম্পি মাসি বোধহয় ভুল করে বেশি লঙ্কাগুলো দিয়ে দিয়েছে, তো আমি আর খেতে খেতে এত ঝাল লেগেছে যে আমি ভিডিও করতে পারিনি। খাওয়া শেষ হতে হতে দেখলাম যে ধপ করে ঘরে একটা আওয়াজ হলো, এসে দেখছি যে আমার ফ্লাওয়ার ভাসের এই অবস্থা, মানে ভেঙে টুকরো হয়ে পড়ে আছে গোটা ঘরে কাজ ছিটিয়ে। তখন আমি এগুলো পরিষ্কার করবো, মানে আমার কাজ বাড়লো, কারণ আমার ভাই এগুলো কাণ্ড করে সব জিনিসপত্র ল্যাপটপ ফ্যাপটপ সব এখানে রেখে চলে গেছে, নাই ঘর থেকে বেরিয়ে চলে গেছে কোথায়, তো এগুলো এখন আমাকে করতে হবে, তো এগুলো করি। আর ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। আর আমি পুজোর প্রস্তুতির ভিডিও খুব তাড়াতাড়ি আনবো, তার জন্য জুড়ে থেকো চ্যানেলটার সাথে। আর ছবি দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট, বাই।